করা। আর এটার মধ্যে আজকে পৌষ সংক্রান্তি স্পেশাল হবে পিঠে, মানে সাদা পিঠে। অনেকে সাদা পিঠেও বলে, অনেকে আবার বলে সরা পিঠে যেটাই, কিন্তু সরাতে যেহেতু হয় তাই সরা পিঠে অনেকেও বলে। কিন্তু এই সরা দিয়ে আমি উনুনের পরিবর্তে করে দেখাবো তোমাদের গ্যাসে সাদা পিঠে বা সরা পিঠে যেটাই হোক। চলো তাহলে তোমাদের করে দেখাই কেমন করে আমি করব গ্যাসে সাদা পিঠে সরা দিয়ে। দেখো আমি এখানে চাল বাটা নিয়েছি, এখানে 1 কাপ সেদ্ধ চাল আছে আর 3 কাপ গোবিন্দভোগ চাল আছে। উষ্ণ গরম চালটা এর মধ্যে ঢেলে দেব। এরপরে কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি। আর এই বাটির মধ্যে যে জলটা দেখতে পাচ্ছ তার মধ্যেও আমি একটু লবণ দিলাম। এর মধ্যে সরার যে মাথাটা আছে আর কি, সরার যে ঢাকাটা, সেটা আমি এর মধ্যে ডোবাবো। আর পাশের বাটিতে দেখো আমি তেল নিয়ে নিয়েছি, ওভেনটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি আর তারপরে এর উপরই বসাবো আমার সরাটা। সরাটার মধ্যে কিন্তু আগের বারও করেছি বলে দেখো কালো কালো হয়ে আছে। সকালেই আমি সরাটিকে ধুয়ে শুকনো করে রেখেছিলাম, এখন তাই মুছে নিলাম। আমার হাতে যে এটা দেখতে পাচ্ছ এটা কি বলতো? তোমাদের খুবই চেনা পরিচিত, সেটা হচ্ছে বেগুন। বেগুনের মাথাটাকে আমি একটু কেটে নিয়েছি, এটা দিয়েই আমি এই সরাতে তেল লাগাবো। এই দেখো বাটির তেলটার মধ্যে ডুবিয়ে নিলাম আর তারপরেই এটা সরার মধ্যে খসে নেব, তাহলেই সরাতে তেল লাগানো হয়ে যাবে। প্রথম কটা বানাতে গেলে আমাদের একটু তেলের প্রয়োজন হবে, তারপরে কিন্তু আর দরকার হয় না, সরা যখন প্রচণ্ড গরম হয়ে যায়। এই দেখো আমি এখন দিয়ে দিলাম। ব্যাটারটি তৈরি করতে তেমন কিছুই লাগে না, শুধু চাল, লবণ আর উষ্ণ গরম জল, কিন্তু পরিমাণটা তোমাকে বুঝে নিতে হবে। আমি দেখো সরা যে ঢাকাটা আছে ব্যাটারটা দিয়েই আমি ঢেকে দিলাম, আর তার মধ্যে যে লবণ জলটা রেখেছিলাম একটি বাটিতে, সেই লবণ জলটা চারদিক দিয়ে ছড়িয়ে একটা কাপড় রেখেছি, সেই কাপড় দিয়ে চারদিকটা আটকে দিলাম। আর দেখো আঁচটা পুরো বাড়িয়ে দিয়েছি যাতে ফুলে ওঠে পিঠেগুলো। মিনিট 2 রেখেই এখন আমি উঠিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে কিন্তু আমি কাপড়টাও সরিয়ে নিলাম, এবারে আমি ঢাকাটাও সরিয়ে দেব, দেখতে পারবে। আর এই দেখো ঢাকাটি আমি ওই লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। আমার কিন্তু এই পিঠেটি ওঠাতে খুব একটা কষ্ট হলো না, কেননা আমি প্রথম 2-3 পিঠেতে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম, আর এখন আমার দেখো ফটাফট উঠে যাচ্ছে। মানে প্রথম পিঠেটা ওঠানোই কষ্ট, তারপরে যখন গরম হয়ে যায় তখন আর বেশি সময় লাগে না। আর যেই ব্যাটারটি করবে ব্যাটারটি কিন্তু খুব মোটা করলে পিঠে ফুলবে না, মোটামুটি একটু পাতলা করতেই হবে। এই সরাটি তোমরা যে কোনো দশকর্মা ভাণ্ডারেই পেয়ে যাবে। এইভাবেই আমি একে একে তৈরি করব চিতই পিঠে। অনেকে বলে আবার সাদা পিঠে, আবার কেউ বলে যেহেতু সরাতে হয় তাই সরা পিঠে। তা তোমাদের কেমন লাগলো? তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ মজা লাগবে যখন পিঠেগুলি ফুলে উঠবে বা তৈরি হবে তোমার হাতের তৈরি চিতই পিঠে, তখন কিন্তু দেখবে কেমন লাগে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা বা উনুনের পরিবর্তে গ্যাসে চিতই পিঠে তৈরি করে কি তোমাদের ভালো লাগলো বা কেমনই বা হলো তার স্বাদ। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।